তুমি আমায় কথা দাও, কথা দাও তুমি এয়ারকে রাজি করাবে, প্রমিস করো আমাকে তুমি এয়ারকে রাজি করাবে তো বলো। দেখেছো নীলক, তুমি তোমার নিজের চালে কিরকম ভাবে ফেসে গেলে। প্রমিস, এটা আনএথিক্যাল কাজ করার জন্য তুমি আমাকে প্রেশারাইজ করবে, আমার সেটা মেনে নিতে হবে, তাই তো? আমি তোর সঙ্গে এথিক্স নিয়ে কোনো আলোচনা করতে চাই না। আমি কিছুতেই রোহিণীকে এই বাড়ি থেকে যেতে দেব না, রোহিণীর বাচ্চাকেও আমি যেতে দেব না। এই যে আমাদের রাজামশাই, আজকে কিন্তু কোনো বাহানা নয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বিছানায় উঠবে আর সোজা ঘুমিয়ে পড়বে। এসো, বিছানা হয়ে গেছে, এসো 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 এসো, ওঠো, চাদরের মধ্যে পাটা ঢুকিয়ে ফেলো আর শুয়ে পড়ো। মাম্মু, আমি যদি এই বাড়ির রাজামশাই হই তাহলে কি আমার কথা সবাই শুনবে? হ্যাঁ সবাই শুনবে, কিন্তু যদি কোনো অন্যায় কথা হয় তাহলে কেউ শুনবে না। আচ্ছা মাম্মা, আমি যদি আজকে বলি আমি এই ঘরে ঘুমাবো না তাহলে কি সেটা কোনো অন্যায় কথা হবে? এই ঘরে ঘুমাবো না কি দাদুর সাথে ঘুমাবো? বাবা না, তাহলে বাবার সাথে ঘুমাবো। তাহলে কি রাজামশাই আমাদের আজ একা ঘুমাবে? আজ গাই পাপা মাম্মাম দুজনের সঙ্গেই ঘুমাবো। বাবা হঠাৎ তুমি, আমি স্কুলে শুনেছি বিমান দিশা সবাই নিজে বাবা মার সঙ্গে ঘুমায়, একদিকে বাবা একদিকে মা। আমি তো কোনোদিনও এইভাবে ঘুমাইনি। হয়তো তোমার কাছে ঘুমাই, নয়তো বাবার সঙ্গে ঘুমাই, কেন মাম্মাম? আসলে বাবা, তোমার যে বন্ধুরা রয়েছে তাদের বাড়িতে তো আমাদের বাড়ির মতো আলাদা আলাদা ঘর নেই, সে কারণে সবাই একসাথে ঘুমায়। কিন্তু আমাদের বাড়িতে তো আলাদা আলাদা ঘর আছে, তাই আমরা আলাদা আলাদা ঘুমাই। কিন্তু আমারও তো ইচ্ছে হয়, জানো মাম্মাম আজকে আমরা তিনজনে একসাথে ঘুমাবো। তুমি তো বললে আমার রাজ্যে আমার কথা সবাই শুনবে, আমি তো কোনো অন্যায় কথা বলছি না, বলো। আসলে বাবা, তোমার পাপার তো একসাথে ঘুমানোর অভ্যেস নেই, যদি তোমার পাপা এখানে এসে ঘুমায় তাহলে তোমার পাপার অসুবিধা হবে। না, পাপাই আমাকে বলেছে আমরা তিনজনে একসাথে ঘুমাবো আর একসাথে একটাই স্বপ্ন দেখবো, তখন কি মজা হবে। আচ্ছা, তার মানে এসবের পিছনে শান্তনুর ইনভেস্টিগেশন রয়েছে। না, এবার সাংঘাতিক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, স্পর্ধার সীমা ছাড়ানোর আগে ওকে আটকন প্রয়োজন। বাবা তুমি এখানে একটু বসো, আমি আসছি, কেমন? শান্তনু, এসব কি শুরু করেছো তুমি? কি চাইছোটা কি? কি হলোটা কি? এত এক্সাইটেড হয়ে ছুটে এলে কি হয়েছে? সব ঠিক আছে? তুমি রাজাকে বলেছো পাপা আর মামামের সাথে ঘুমোতে, কেন বলেছো তুমি রাজাকে এসব? এই ব্যাপার? হ্যাঁ বলেছি, কেন কি ভুল বলেছি? শান্তনু, তোমাকে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। তুমি নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য নিজের ছেলেকে ব্যবহার করছো আজকাল। কি সব কথা বলছো লোক, নিজের ছেলেকে ব্যবহার করবো মানে? আরে যেটা মামা বলে সেটাই তো করেছি। দেখো, তুমি তোর মাম্মাম, ও তোমাকে মাম্মাম মনে করে, আমি তোমাকে ভালোবাসি, তো সেই অ্যাসপেক্টে যেটা নর্মাল মনে হচ্ছে আমি ওর কাছে ব্যাখ্যা করেছি। কি বল, এটা নর্মাল নয়, এটা স্বাভাবিক নয় শান্তনু। কোনটা নর্মাল নয়, কোনটা স্বাভাবিক? তুমি তো নিজে দাবি করো তুমি রাজার মাম্মাম আর আমি ওর পাপা, তাই আর পাঁচটা বাচ্চার মতো এটা তো স্বাভাবিক যে ও মাম্মাম আর পাপাকে কাছাকাছি পেতে চাইবে, তো নর্মাল একটা জিনিস। এর আগেও এই কথাটা বলেছিলাম, আমার তোমাকে বলছি আমার পক্ষে তোমাকে বিয়ে করাটা সম্ভব নয়, আমি তোমাকে কোনোদিনও বিয়ে করব না আর তুমি আমার কাছে। জানি জানি জানি, এই বন্ধুত্বের ব্যাপারটা বলে বলে না তুমি কি বলতো এই কষতে কষতে পুরো লেবুর মতো তেতো করে দিয়েছো। দেখো আমি কি বলছি, আমি তোমাকে কি মনে করি বা তুমি আমাকে কি মনে করো এইটার জন্য রাজার অধিকারটা কেড়ে নেওয়াটা বোধ হয় ঠিক নয়। রাজাকে মাঝখানে রেখে আমাকে অপমান করার চেষ্টা করো। আরে বলো, আরে শোনো, আমি বলো কি হয়েছে, আবার কি বলেছো? এই শান্তনু, তুই নীলককে কি বলেছিস? বাবা দেখো প্লিজ, সব কিছু তোমার না জানি, সকালের ঘটনাটা আমি মেনে নিয়েছি ঠিকই, কিন্তু একটা কথা বলতে চাই বাবা, আমি কিন্তু ছোট বাচ্চা নই।
ঠিক ভুল ন্যায় অন্যায় ওইটুকু বোধ আমার আছে। শান্তনু, আমি আমার বক্তব্য স্পষ্ট জানালাম, আশা করি আমার কথাটা বুঝতে পেরে। দিল ভুল সময় করলাম, একবার করব না, যদি আর এই কারণে বাড়িতে অশান্তি হয় থাক। সব করছে ও, আমি সত্যি বুঝতে পারছি না আমি রাজাকে কিভাবে বোঝাই, কি বলি ওকে। আমি জানি না তোর কাকিমা চলে যাবার পরেও আমি এতটা অসহায় হয়ে পড়িনি, আমি ভাবতে পারছি না আমি তোকে কি বলবো, আর আমি নিজেই বা কি করবো। আমারও মাথা কাজ করছে না কাকাবাবু। আচ্ছা কাকাবাবু, একটা মানুষকে সত্যি এইভাবে বদলে যায় নাকি? শান্তনু এরকমটাই ছিল, ওর ওর এটাই আসল। আমি আমি ওকে বুঝতে পারিনি, ধরতে পারিনি। না রে মা, শান্তনু কোনোদিনই এতটা আত্মকেন্দ্রিক এতটা ধৈর্য ছিল না, কি করে যে এরকম। দেখ মা, আমি তোকে একটা কথা বলছি, তুই ওই রাজার উপরে স্নেহ মায়া মমতা এগুলোকে ধরে সরিয়ে দেখে তুই নিজের জীবনে ফিরে যা, তুই এই বাড়ি থেকে চলে যা। রাজাকে ছেড়ে চলে যাব? কি বলছো কি কাকাবাবু? তাছাড়া আর কি করবি তুই? শান্তনু যদি এই ধরনের অসভ্যতা করে তাহলে তোর পক্ষে সুস্থ স্বাভাবিক জীবনে বেঁচে থাকা অসম্ভব হয়ে উঠবে। না কাকাবাবু, রাজাকে এইভাবে একা রেখে আমি কোথাও যেতে পারবো না, আর তোমাকে এই পরিস্থিতিতে রেখে আমি যাব না, কোথাও যাব না। আমাদের জন্য এইভাবে তুই প্রতিদিন অপমানিত হবি মা। দেখেছ এই ছেলেটাকে আমি এখানে রেখে কোথাও গিয়ে কি শান্তি পাবো? আসছি বাবা, এক মিনিট। কাকাবাবু, আমি না আমি রাজার কথাটা মেনে নিই, ও সবে সবে হাসপাতাল থেকে এসেছে, শরীরটাও খারাপ, মনে হয় ওকে এইভাবে। সে কি বলছিস রে মা? তুই এখন ওই ঘরে যাবি? না কাকাবাবু, ওই ঘরে আমি থাকবো না, রাজা ঘুমিয়ে পড়লে আমি ওখানে চলে আসবো। আলাপ সোম থেকে শুক্র রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।